লোক এটা ভাবে যে উই পুয়র রিচ লেডি ভেরি হ্যাপি, সবাই আমাদের ডায়মন্ড দেখছে, আমাদের গোল্ড দেখছে, কিন্তু আমাদের মন দেখছে না। কত আনহ্যাপি এ রিচ লেডি, যার যে আমাদের জেন্টস, হ্যাঁ আমাদের জেন্টসদের, আমাদের লেডিজদের জন্য টেম টেম না টাইম টাইম, হ্যাঁ টাইম নেই, ক্লাব পার্টি আর আর পড়া কি তেল তেল ককটেল, দেখো ককটেল থেকেই ফুরসত নেই, ককটেল থেকেই ফুরসত নেই। পুয়র ওয়াইফ, right, she was divorced, ashole eta very 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 problem hoy, you lady amar son ke bhor din to apnader shobai ke divorce koriye shobai ke property dewabe, hat tali Vote for Hari Prasad Gupta. Vote for Hari Prasad Gupta. Vote for Hari Prasad Gupta. Lok bhabe je we rich ladies are very happy, lok amader diamond dekhe, amader gold dekhe, kintu amader heart keu dekhe na। কত আনহ্যাপি আমরা লেডিজ, আর এই যে ইউ লেডিজ যদি আমার সনকে ইলেক্ট করেন তো মাই সন আপনাদের ডাইভোর্স করিয়ে আপনাদের সব সম্পত্তি দেওয়াবে, এই বলেছিল না, এই বলেছিল না ওই ঝাড়ুওয়ালার মা। এই দেখুন, এই দেখুন কি লিখেছে এখানে। আরে যে ডাইভোর্স ওয়ার্ডই বলতে পারে না সে কি দেবে আপনাদের ডাইভোর্স? ডাইভোর্স তো পাইয়ে দেবে আমাদের প্রিয় নেতা প্যারে কিষণ বাবু। ডাইভোর্স করানো কোনো প্রবলেমই নয়, এইভাবে হয়, জাস্ট লাইক দ্যাট। বাট দ্য রিয়েল প্রবলেম তখন স্টার্ট হয় যখন নোবডি ইজ বিলিভ to marry a divorcee, but I promise jodi apnara amake elect koren tahole ami shudhu apnader fantastic companion e diabo na, emon ki I would myself try to solve all your problems। Really? Yes। Vote for Pyare Kishan Babu, 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 please call me pyare। Acha, vote for pyare, vote for pyare, vote for pyare, vote for pyare, baki sob campaign er por vote er pore vote for pyare kishan babu, vote for pyare kishan babu, vote for pyare kishan babu, vote for আসুন। আর আসলে বাবু, হ্যাঁ দেখতে হবে কি আজ এখানকার সভার ফলাফলটা কি হয়। ফলাফল আর কি হবে, সব আপনারই অনুকূলে। আরে আমার ভাষণ, হ্যাঁ এই নিন। সব ঠিকঠাক তো আছে না? ঠিক আছে মানে? জামাই বাবু আপনি জানেন এই ভাষণ কে লিখে দিয়েছে? কে লিখেছে? আগে সেক্স, ভায়োলেন্স, ট্র্যাজেডি, কমেডি, সোশ্যাল, পলিটিক্যাল, এই সব বিষয়ের উপর লেখা সুপারহিট ফিল্মের সুপারহিট রাইটারদের টিম। ভাই তাহলে তো অনেক পয়সা খরচা হয়ে থাকবে। আগে একদম না, সব ঘোস্ট রাইটারদের দিয়ে লিখিয়েছি। ঘোস্ট রাইটার? সেটা আবার কি জিনিস? জামাই বাবু আগে ঘোস্ট রাইটার তাদের বলে যার লেখা ডায়লগ শুনে পাবলিক বা বা করে ওঠে, কিন্তু তার কপালে না আছে নাম না আছে দাম, ব্যাস এটাই তাদের নিয়তি। আর এ জামাই বাবু এইরকম হাজার হাজার রাইটার্স আমাদের দেশে পড়ে আছে। আচ্ছা হ্যাঁ ভাই শালা বাবু, যদি আমরা এই নির্বাচনে জিতে যাই তো এই ঘোস্ট রাইটারদের জন্য অবশ্যই কিছু করব। অবশ্যই করবেন। চলো। আরে সামলে জামাই বাবু,
আপনার ধুতি সামলান। আপনি একদম ঘাবড়াবেন না, পাবলিকে চোখে চোখ রেখে ভাষণ দেবেন, চলুন। আরে বাহ, ধুতি সামলে। আরে আরে, আরে ভাষণ স্থল তো এইটাই শালা বাবু, কিন্তু লোকজন সব কোথায়? আরে শালা বাবু, তুমি তো বলেছিলে দলে দলে লোক আমার ভাষণ শুনতে আসবে, কিন্তু এখানে তো একদম। হ্যাঁ, হাওয়া তো তাই বলছিল, কিন্তু হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হলো কি করে? আমি দেখে আসছি, আপনি বসুন, আমি কিছু লোকজন নিয়ে আসছি। আমি নিয়ে আসছি। ঠিক আছে, রিহার্সালই করে নি। ভাইরা ও বোনেরা, সত্যি কথা বলতে কি আমি খুব খুশি হয়েছি আপনারা এখানে আমার ভাষণ শুনতে দলে দলে যোগ দিয়ে। পিকে জিন্দাবাদ, পিকে জিন্দাবাদ, পিকে জিন্দাবাদ। ভাই এবং বোনেরা, ভদ্র মহোদয় এবং মহিলাগণ, আজকের ভোটাররা নিজেদের ভালো মন্দ ভালো করে জানে, তাদের মিথ্যে প্রলোভন দেখিয়ে কিছুতেই ঠকানো যায় না। তারা জানে তাদের মূল্যবান এই ভোটটা কাকে দেওয়া উচিত, তারা সেই নেতাকেই ভোট দেবে যে তাদের ভাত কাপড় আর ঘর দেবে, কোনো প্রলোভন নয়। এবং এও ভালো করে তারা জানে যে বর্ষাকালে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা গুপ্তাবাবু ঝাড়ুওয়ালার মতো ক্যান্ডিডেট কখনো কোনো কিছুই দেওয়াতে পারবে না, আর কেউ যদি এসব জিনিস দেওয়াতে পারে সে আমার মতো অভিজ্ঞতা সম্পন্ন নেতাই। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি এক বছরের মধ্যেই আপনাদের জন্য ভাত কাপড় আর ঘরের ব্যবস্থা করব। জয় পায়খানাও। হ্যাঁ, পায়খানাও উইথ অ্যাটাচ পায়খানা। ইচি চি 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 পায়খানা। হ্যাঁ, আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় অনেক বছর হয়ে গেছে, কিন্তু আজও আমাদের দেশের গরিব লোকেরা সকাল সকাল দেশের রাজপথে বসে পড়ে, আমাদের মা এবং বোনেদের এই অবস্থা দেখে আমার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের ভাত কাপড় ঘর উইথ অ্যাটাচ পায়খানা দেবো। বলো ভোট ফর কৃষ্ণ বাবু, আমাদের নেতাকে কৃষ্ণ বাবু। আমাদের সাথে যে লড়বে আমাদের সাথে যে লড়বে আমাদের সাথে যে লড়বে হরিপ্রসাদ গুপ্তা, হরিপ্রসাদ গুপ্তা, হরিপ্রসাদ গুপ্তা। প্যারে কিষান, প্যারে কিষান, প্যারে কিষান। ভোট ফর চারু চিহ্ন ছাপ দিতে হবে, চারু চিহ্ন ছাপ দিতে হবে, চারু চিহ্ন ছাপ দিতে হবে, চারু চিহ্ন ছাপ দিতে হবে। শালা বাবু, আমার দৃষ্টির দুর্বল নাকি তুমি আমাকে মিথ্যে বলেছ? তুমি তো বলেছিলে যে শহরের কোনায় কোনায় আমার ছবি লাগানো হয়েছে। জামাই বাবু, আমি নিজের চোখে মানে শালা বাবু, এ তো নয় যে তুমি আর তোমার বন্ধুজনে মিলে আমার মুখ কালো করতে চাও। আরে এ কি বলছেন জামাই বাবু, আমাকে সন্দেহ করছেন আপনার শালাকে? আরে সন্দেহ তো আমার সেদিনই হয়েছিল যেদিন আমার ভাষণ শোনার জন্য লোক তো দূরের কথা একটা পাখিও পর্যন্ত আসেনি। মানে শালা বাবু, তোমার কাছে জবাব দেওয়ার মতো কোনো শব্দই নেই, কিন্তু তোমার এই চক্রান্তের জবাব আমার কাছে আছে। মনে রাখবে, যদি এ নির্বাচনে হেরে যাই না তো সারা জীবন তোমার বোনের মুখ দেখবো না, এটা যেন মনে থাকে। জামাই বাবু, Hello everybody! Hello! Do you know what I love? What?
এর জন্য চাই ডিস্কো। বাট ডিস্কোস আর এক্সপেন্সিভ আউট অফ আওয়ার রিচ। ইয়া দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাই বলছিলাম ডিজায়ার তো অনেকের মনেই থাকে, বাট এভরিবডি ক্যান্ট অ্যাফোর্ড ইট। এই জন্য আমি আপনাদের এই প্রবলেম সলভ করতে চাই। এইবার প্রথমবার আপনাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে, যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাদের ক্যান্ডিডেট মিস্টার হরিপ্রসাদ গুপ্তাকে দেন, তাহলে সে প্রতিটি পাড়ায়, প্রতিটি মোড়ে, প্রতিটি গলিতে শুধু ডিস্কোই খুলবে না, তাতে বিনে পয়সায় নাচের সুযোগ দেওয়া হবে। আমি ইলেকশনের জন্য গৃহলক্ষীকে শিখণ্ডী বানিয়েছিস? তুই আবার কে? আমি মে চিজ বড়ি হু মস্ত মস্ত। তুই চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত ইয়া আমি। তবে হয়ে যাক কম্পিটিশন, হয়ে যাক। একটা শর্ত আছে। কি? এই গৃহলক্ষীকে যেতে বল। যাও। কি বলছো তুমি? জে জে টু টু টু, ফুললি ট্রেন্ড হওয়া সত্ত্বেও বাচ্চা ছেলের মতো কথা বলছো? আমি বাচ্চা নই গুরুদেব, আর নাই আমার ট্রেনিং এ কোনো খুঁত আছে। আমি তো কি একই করছো তুমি? ব্যাটারি চেক করো, ডাউন হয়ে গেছে। এই কথা ভেবে ভেবেই আমি পুরো শহরের ব্যাটারি খেয়ে ফেলেছি, কিন্তু কিছুই হচ্ছে না। ইয়াংস্টারের ক্যাম্পে আমার হাত পা শক্তিহীন হয়ে পড়েছিল, আর ও নিচেই চলেছিল। আমি অনেক চেষ্টা করেছি, ইয়ো ইয়ো, কিন্তু কোনোই ফল হয়নি। আর জনসভায় পুটি নেওয়া ভোটাররা পিকের জনসভায় চলে যাওয়া, এবং জামাইবাবুর পোস্টারগুলো পিকের পোস্টারে পরিবর্তিত হয়ে যাওয়া, আমি কিছুই বুঝতে পারছি না গুরুদেব, আমি কি করি? এমন এমন কি শক্তি আছে যে জিনের শক্তিকে হারাতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কেলেঙ্কারি ঘটেছে। আমি জানি না যে কি কেলেঙ্কারি ঘটেছে, আমি শুধু এটাই জানি যদি গুপ্তবাবু জিততে না পারে তবে গৃহলক্ষী সর্বনাশ হয়ে যাবে আর আমি ফেল হয়ে যাব। সর্বনাশ হয়ে যাবে তোর শত্রুর, ফেল করবে আমার শত্রু। তুই তুই এক কাজ কর। ইয়েস গুরুদেব। হুজুর হুজুর, আপনার জন্য একটা সুখবর আছে, শহরে এক নতুন ঘুষি বাবা এসেছে। সেটা আবার কি জিনিস? জিনিস নয়, বড়ই শক্তিশালী আর বড়ই পুণ্যাত্মাই ঘুষি বাবা। কাউকে আশীর্বাদ স্বরূপ একটা ঘুষি মেরে দিলে তার তরি পার হয়ে যাবে হুজুর, পার। কিন্তু তার আবার কি দরকার? আমাদের কাছে আছে না ওই 3-in-1 যান্ত্রিক তান্ত্রিক মান্ত্রিক? আমি ওর কথা বলছি না, আপনি আমার কথা শুনুন। একবারটি উনার কাছে গিয়ে একটা ঘুষি খান। আরে বড় বড় সব লোকেরা ওখানে আসছে ঘুষি খেতে, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, বেধরক ঘুষি খাওয়া কাই চলছে, মার ধম ধম মার ধম ধম। আচ্ছা তাহলে আমি ঘুষি খাবো, নিশ্চয়ই খাবো। চলুন চলো। ঘুষি বাবা কি? জয় ঘুষি বাবার! জয় ঘুষি বাবার! জয় ঘুষি বাবার! জয় সবার প্রথমে খুশি নেতা মশাই খাবেন। বাবা